প্রে শিক্ষী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পারো তোমরা জানো তোমাদের দশম সপ্তাহে অ্যাসাইনমেন্ট চলে এসেছে অ্যাসাইনমেন্টের কোয়েশনটা হচ্ছে এটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার এখানে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ বলা হয়েছে আমার দৈনন্দিন জীবনে অনুশীলনকৃত ব্যায়াম ও তার উপকারিতা প্রথমেই দিবে ভূমিকা দিবে কিছু কথাবার্তা বলবে ব্যায়াম কি সেটা বলবে ব্যায়ামের সাথে জীবনের সম্পর্ক তোমার অনুশীলনকৃত ব্যায়ামের তালিকা এবং কত প্রকারবেদ তালিকা দিবে প্রকারভেদ থাকলে প্রকারভেদ দিবে না থাকলে নাই উপকারিতা দিবে সিদ্ধান্ত দিবে ঠিক আছে তোমার মতামত দিবে সিদ্ধান্ত মানে হচ্ছে তোমার মতামত তো আমরা আনসারটি দেখে নেই আনসারটি আমি এইভাবে তৈরি করেছি যে ষষ্ঠ শ্রেণীর দশম সপ্তাহে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এর অ্যাসাইনমেন্টের সমাধান শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা হলো যে কোনো শারীরিক কার্যক্রম বা শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সাহায্য করে শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা হলো যে কোনো শারীরিক কার্যক্রম বা শারীরিক সুস্থতা রক্ষা করে এরকম একটা বিষয়কে বোঝানো হয়েছে এটা হচ্ছে সংজ্ঞা ব্যায়ামের উপকারিতা জানা আছে সবারই সবারই কম বেশি জানা আছে তবে নিয়ম করে ব্যায়াম করাটাও গুরুত্বপূর্ণ অর্থাৎ একদিন করলে একদিন করলে না তাহলে হবে না কদিন ব্যায়াম করলেন আবার কদিন বাদ দিলেন এভাবে অনিয়ম হলে চলবে না হঠাৎ ব্যায়াম ছেড়ে দেওয়াও ঠিক নয় কিছুদিন খুব কঠোর পরিশ্রমের ব্যায়াম করে আবার কিছুদিনের জন্য ব্যায়াম একেবারেই বাদ দেওয়া বাদ দিয়ে দিলেন এমনটা করবেন না এর চেয়ে বরং সহজ ব্যায়াম করুন নিয়মিত ব্যায়ামের অভ্যাস ধরে রাখুন যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম করেন বা হাঁটাহাঁটি করেন তারা যদি হুট করে ব্যায়াম ছেড়ে দেন তাহলে রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে ব্যাঘাত করতে পারে এটা হচ্ছে কিছু পরামর্শ টাইপের বিষয় ছিল তো আমি সাধারণত যেসব ব্যায়াম অনুশীলন করি এগুলো হচ্ছে তোমরা লিখবে ও সব কিছু লিখবে তো এইগুলো মনে করো তোমরা করো আর কি দড়ি লাভ করো এই যে বানর ঝুলনি তো দড়ি লাফটি আমি বলি অল্প সময় শরীরে বাড়তি ম্যাচ ঝরানো এবং সহনশীল সহনশক্তি বাড়ানোর কাজে দড়ি লাফের জুরি নেই এটা এমন একটা ব্যায়াম যা ঘরে বাইরে সবখানে চর্চা করা যায় বিপণী বিতান তো বটেই পাড়া মহল্লা দোকানে দোকানে সস্তায় সুন্দর সব স্কিপিং রোপ মানে স্কিপিং দড়ি লাফের দড়ি আর কি দড়ি লাভ দেওয়ার জন্য যে রশি বা দড়ি লাগবে সেগুলো তোমরা বিভিন্ন দোকানে পেতে পারো এই ব্যায়ামে কি হয় ও ফুসফুসের সক্ষমতা বাড়বে পাশাপাশি শরীরের গতি ভারসাম্য এবং চর্চা হবে আধা ঘন্টা দড়ি লাভে প্রায় পাঁচশো ক্যালোরি পুরানো সম্ভব বানর ঝুলনি শরীরের শক্তি বাড়াতে একটু আদিম আর বুনো হতে হবে অনেক স্কুলের মাঠেই মাঙ্কি বা মাংকি বার বা বানর ঝুলনি থাকে শিশুরা এমনিতেই এটা পছন্দ করে তোমরা যেহেতু শিশু এগুলো লিখতে পারো ঝুলে ঝুলে একটু একটু করে আনন্দ সামনের দিকে কিংবা ঝুলে থাকা দুই দুই হাত হাত শরীরের উপরের অংশকে সুগঠিত করতে এটা দারুন কার্যকর বাড়ির উঠোনে এমনকি ঘরের বারান্দ ছোট্ট পরিসরে এই বানর ঝুলনে বানিয়ে নিতে পারেন সাইকেল চালানো সাইকেল চালানো এক এমন এক রকম এমন এক ব্যায়াম যা সাঁতারের মতোই প্রায় পুরো শরীরে কাজ করে সাইকেল চালিয়ে ঘেমে নেমে উঠা যায় সাইকেল চালানো যেমন শ্বাসক শ্বাসযন্ত্র সহ হৃতিনের জন্য ভালো তেমনি তার মাংসপেশি সুগঠিত করে থাকে শুরু করে শরীরকে শক্তিশালী রাখতে সহায়তা করে সুগঠিত করা থেকে শুরু করে শক্তিশালী করে তোলে আর কি শিশুদের সাইকেল চালানোর সুযোগ সুযোগ দিন এটা মনে করো কাউকে বলছো আর কি শিশুর শারীরিক বৃদ্ধির জন্য এটাও দারুণ কার্যকর দৌড়ানো শৈশব কৈশোর তারণ্য যৌবন সবসময়ের জন্যই জন্য দৌড় এক দারুণ ব্যায়াম শিশুরা মনের আনন্দে দৌড়াতে পারলেও বড়দের জন্য দৌড়ানোটা কষ্টকর হয়ে ওঠে খোলা মাঠে দৌড়ানোর সুযোগ পেলে খুবই ভালো সাঁতার কাটা সাঁতার শিশুদের জন্য এত ভালো আর প্রয়োজনীয় একটা ব্যায়াম যে সম্ভব হলে সব স্কুলেই সাঁতারের ব্যবস্থা রাখতে পারলে ভালো হতো এটি শিশুদের জন্য গঠনের দারুণ উপকারী পুরো শরীরে ব্যায়াম হয় সাঁতার সাঁতারে মাংস গঠন ফুসফুস ও হৃৎপিণ্ড শক্তিশালী করা এবং শরীরে সহনশক্তি বাড়ানোই সাঁতার দারুণ উপকারে ব্যায়াম যেহেতু শরীর ও মনকে সুস্থ রাখে রোগমুক্ত রাখে তাই আমি বিশ্বাস করি ছোট বড় সকলে নিয়মিত ব্যায়াম করা উচিত এই বিষয়গুলো তোমরা লিখে নিতে পারো আর হচ্ছে তোমাদের এটি আমি পিডিএফ আকারে দিয়ে দেব তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় এবং ফেসবুক গ্রুপকে তোমরা একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেটিতে তোমরা জয়েন হবা ঠিক আছে ওখানে তোমরা সব ধরনের আপডেট পাবা তো সকলকে ধন্যবাদ